সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে আজকে আমি চলে যাচ্ছি আমার স্কুলের বান্ধবীদের সাথে দেখা করার জন্য তো আমি খুবই খুশি ছিলাম এন্ড আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ আর গত কয়েক মাস আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম সেখানে আমি আমার বোনের সাথে ক্যান্টনমেন্ট এরিয়াতে দেন পুচুখেতে একটা কাজে গিয়েছিলাম তো ওখানকার রাস্তার কিছু ভিডিও যাবার পথে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই বলেছেন যে আপনারা ওখানে ওই এরিয়াতে থাকেন এবং ওই ভিডিওটা দেখে আপনারা অনেকেই নস্টালজিক ফিল করেছেন তাই ধানমন্ডি যাওয়ার পথে সেখানকার ধানমন্ডির রাস্তার ওখানকার যে রাপা প্লাজা সো ধানমন্ডি 27 নম্বর এই রাস্তাটা তো একটু একটু ভিডিও আমি করে নিয়েছিলাম ভাবলাম যে ভিডিওতে অ্যাড করে দিই যারা ধানমন্ডিতে থাকেন বা ধানমন্ডিতে যাদের বাসা যারা ধানমন্ডি অনেক মিস করেন আমি 100% শিওর আপনাদের অনেক ভালো লাগবে তো চলে এসেছি আমার ডেস্টিনেশনে আজকে বান্ধবীরা সবাই মিলে আমরা বাফে খাবো লাঞ্চ বাফে বা বুফে এবং দোকানটার নাম ছিল দ্য বাফে স্টোরিজ তো আমি চলে এসেছি সবার আগে দেখলাম শারমিনও চলে আসছে তো এখনো বাকিদের আসা বাকি তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই বিল্ডিংটাতে অনেকগুলো আসলে বাফে রেস্টুরেন্ট ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে চলে এসেছি একদম টপ ফ্লোরে মানে ছাদের উপরে একদম খোলা একটা রেস্টুরেন্ট আছে এটা খুবই সুন্দর এটা নাম ফরেস্ট লাউঞ্জ মানে পুরাটাই খোলা এবং চারিদিকে খালি সবুজ আর সবুজ খুবই সুন্দর এনवायरमेंट বাট বান্ধবীরা সবাই মিলে ঠিক করেছি যে আজকে আমরা লাঞ্চ বাফে করব তো এখানে ওদের বাফেটা সোল্ড আউট হয়ে গিয়েছিল তাই দেখে একটু টুকিটাকে ভিডিও করে চলে আসছি আমরা আমাদের রেস্টুরেন্টে দ্য বাফে স্টোরিজ এটা মনে হয় লেভেল 6 এ ছিল খুব সম্ভবত এলিভেটরে তো এই তো আমরা এখানে চলে এসেছি আমাদের প্রিভিয়াস একটু রিজার্ভেশন দিয়ে নিয়েছিলাম আমার যতদূর মনে আছে তো এখানে স্টার্টার্স দিয়ে শুরু করছি আমি ভিডিওতে বলে দিব যে কি কি খাবার ছিল কি কি আইটেম ছিল এবং আমার কোনটা কোনটা ভালো লেগেছে সো ছোটখাটো একটা রিভিউ আকারে আপনাদের সাথে শেয়ার করব এন্ড অফ কোর্স আমার বান্ধবীদের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আপনারা দেখতে পারবেন যে আমরা কত মজা করেছি স্কুলের ফ্রেন্ডরা আসলে someone like you know they are special and they will be always special ashole jibon cholar pothe college university then post grad amra onek ashole bondhu bandhob to hoy amader but school er friend der moto friend ashole amar mone hoy shobai ekmot hoben je orokom ashole friendship ta pore ar ubhabe hoy na ashole তো ইয়েস আমরা পাঁচ বান্ধবী মিলে আজকে খেতে এসেছি আরো কয়েকজনের আসার কথা ছিল আসতে পারিনি ওদেরকেও আমি মিস করেছি অনেক আমরা সবাই মিস করেছি সো এটাও বলে নিলাম আগে ভিডিওতে শুরুতেই দেখতে পেলেন যে স্টার্টার্সের মধ্যে কি কি ছিল তিন রকমের স্যুপ ছিল স্যুপগুলো একটু ঘন ছিল বাট মজা লেগেছে দেন স্টার্টার্স তো অনেক ভালো ছিল আমি খুবই এনজয় করেছি স্পেশালি প্রন বলটা এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ডেজার্টস অনেক রকমের আসলে ডেজার্ট ছিল আমার এত নামও মনে নাই বাট পেস্ট্রিজগুলো খুব মজা ছিল দেন ক্যারামেল পুডিংটা মজা ছিল জেলোটা মজা ছিল আর আরেকটা মজার ব্যাপার দেখলাম যে ওরা টেবিলে এসে এসে ফ্রেশ ফুড সার্ভ করে যেমন এখানে পিজা সার্ভ করা হচ্ছে আমাদেরকে পিজাটা অতটাও মজা ছিল না বাট এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে টেবিলে এসে সার্ভ করা ওখানে ব্যস্ত ওর খাবারের ছবি তোলার জন্য আর নাদিয়া দুষ্টটা এই ফাঁকে কোক স্টক করছে আমাদের সবার জন্য কোনো কিছু সমস্যা নেই চলতে থাকবে কি কাবাব এটা এটা চিকেন টিক্কা এটা চিকেন সাসলি আচ্ছা এটা চিকেন উইংস রাখেন সবগুলা চাকা চাকা করে রাখেন আমরা গল্প বল কাকি গল্প তারপর আমারটা বলতেছে আসছে ঠিক নাইস না এই জিনিসটা কাছে এসে এসে দিয়ে যা আমি শারমিনকে বলছিলাম যে অনেক কিছু না টেবিলে সার্ভ খাবারগুলো একদম টেবিলে গরম গরম সার্ভ করা হয়েছিল। আমাদের বেশ মজা লেগেছে খেতে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মেইন কোর্স। তো মেইন কোর্স আইটেম দুই ভাগে ভাগ করা ছিল, একটা ছিল চাইনিজ আইটেম আর একটা ছিল দেশি আইটেম, মানে বাংলাদেশি ইন্ডিয়ান। ওই আইটেমগুলো এক সাইডে রাখা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওতে আর আমি আপনাদের সাথে গল্প করতে থাকি। তো আমার বান্ধবীদের সাথে আমার দেখা হয়েছে প্রায় 3.5 থেকে 4 বছর পর, আর যারা বাংলাদেশে ছিল ওরাও আসলে দেখা করছে সবার সাথে প্রায় 2 থেকে আড়াই বছর পর। করোনার কারণে আমরা সবাই গৃহবন্দী ছিলাম, তো একসাথে হতে পেরে আমাদের গল্প যেন শেষই হয় না সেই দিন। যেমন এই আইটেমটা ছিল ফিশ, আই থিঙ্ক সেজওয়ান ফিশ। সো খুবই মজা লেগেছে খেতে। চাইনিজ আইটেমগুলো খুব ভালো ছিল, ঝাল বেশি ছিল না, এই জন্য আমার বেশ ভালো লেগেছে। আর এটা ছিল সর্টেড ভেজিটেবলস, এটাও আমি খেয়েছি। দেন এখানে দেখা যাচ্ছে যে দেশি আইটেমগুলো নান ছিল 2 রকমের, দেন চিকেন বিরিয়ানি ছিল, বাটার ডাল এই সাইডেরটাই আছে খাবো, চিকেন বাটার, এটা কি চানা মশলা, ইন্ডিয়ান সব, চিকেন রেড কারি, আলুর দম। খাবারের ওভারঅল রিভিউ যদি আমাকে দিতে বলেন তাহলে আমি বলবো যে 9/10, কারণ আইটেম অনেক ছিল এবং মোস্ট অফ দ্য আইটেমস ভালো ছিল। অ্যান্ড এনভায়রনমেন্টের কথা যদি বলি খুবই ভালো ছিল এবং ওদের সার্ভিস বেশ ভালো ছিল। কিছুক্ষণ পরপর টেবিলে এসে জিজ্ঞাসা করছিল কিছু লাগবে কি না, অ্যান্ড দেন টেবিলে যা যা সার্ভ করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো এখানে চলে এসেছে গরম গরম কাচ্চি বিরিয়ানি, এবং উনি আমাকে হেল্প করছিল ভিডিওতে, যে উনি মাংস তুলে আলু তুলে দেখাচ্ছিল যেন আমি ভিডিওতে সুন্দর করে ক্যাপচার করে নিয়ে যাই। তো কাচ্চি বিরিয়ানিটাও মজা ছিল, বাট টু বি অনেস্ট আসলে আমরা খাবারের থেকে গল্প করার দিকেই আমাদের আসলে ঝোঁকটা বেশি ছিল, কারণ অনেক দিন পর আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের গল্প যেন শেষই হয় না। রেস্টুরেন্ট থেকে সবাই চলে গিয়েছিল, অ্যারাউন্ড 4:30 বেজে গিয়েছিল। তো ওরা রেস্টুরেন্টটা ক্লোজ করবে, ক্লিন করবে, দেন নাইট টাইম বাফের জন্য ওরা প্রিপেয়ার করবে রেস্টুরেন্টটাকে, বাট আমাদের গল্প তো শেষ হয় না। পরে ওরা লাইট অফ করে দিয়েছে যাতে আমরা বের হয়ে যাই, বাট তারপরেও আমাদের শেষ হয় না। আমরা অনেক গল্প করেছি অ্যান্ড আমাদের গল্পটাকে আসলে আরও বেশি লাইক ইউনো এনার্জেটিক করে দিয়েছে যে কফি, এবং এই বুফের মধ্যে লাইক আনলিমিটেড ড্রিঙ্কস ছিল, আনলিমিটেড কফি ছিল, এবং দামটাও বেশ রিজনেবল মনে হয়েছে। আই থিঙ্ক অ্যারাউন্ড 699 ছিল, বাট এটা কিন্তু অক্টোবর মাসের কথা। এই ভিডিওটা অক্টোবরের 19 তারিখে। আমি জাস্ট ভ্যাকসিনেশনের পর এই ফার্স্ট বের হয়েছিলাম, তো আমি আরও বেশি খুশি ছিলাম। এখন আমরা এরকম করবো, কোনো সমস্যা নাই। হাত আর যায় না ভিডিও কিন্তু। বাই বাই, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। কেমন লাগলো মেনে আসতে? দরকার ছিল না, আমাদের অনেক গতবার দেখা করতে পারিনি সবার সাথে, নাদিয়ার সাথে। নাদিয়ার সাথে দেখা হয় নাই। সো বাই বাই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো, আবার শেয়ার করে দিবা ব্লগ, হ্যাঁ মাস্ক পরে। বাই বাই বাই। এই তো বান্ধবীদের সাথে খুবই সুন্দর একটা দুপুর কাটিয়ে আমি ফুরফুরে মেজাজ নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমি চিন্তা করছিলাম যে 30-এর পরে বন্ধুত্বটা আসলে এরকমই হয়। সেই কবেকার স্কুলের বান্ধবী আমরা সবাই, কিন্তু এখন আমরা সবাই সবার সোলমেট, লাইক উই আর কানেক্টেড বাই আওয়ার সোলস। জীবনের প্রয়োজনে আমরা এক একজন এখন এক এক জায়গায়, পৃথিবীর এক এক প্রান্তে, বাট স্টিল উই আর কানেক্টেড। যখন যার যেভাবে দরকার উই আর ইমোশনালি দেয়ার ফর ইচ আদার। আশা করি ভালো লেগে থাকবে আজকের ব্লগটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আর না, দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।